ছয় থেকে সাতজন প্রার্থী হয়েছে এখানে। কোন দল আসলো না এখানে কোনো ম্যাটার করে না, ভোটারদের কাছে একটাই ম্যাটার করে কে ভাই আমাদের জন্য ভালো কাজ করবে। আমি আপনাকে নিশ্চিত বলতে পারি ক্যানিংগঞ্জে সবাই যাবে ভোট দিতে, হ্যাঁ কোন দলে দিবে তাদের ব্যাপার, আমরা যেখানেই যাই আমরা কিন্তু তরুণদের নিয়ে বসি। কী দরকার তোমরা কীরকম মনে করো, কীরকম পরিবেশ দরকার? আচ্ছা মাদকমুক্ত করতে গেলে কী দরকার? শিক্ষা খাত এবং খেলাধুলা এবং পরিবেশ শান্তি শৃঙ্খলার দিকে ক্যানিংগঞ্জ অভূতপূর্ব পরিবর্তন হচ্ছে, এটাই অ্যাকচুয়ালি নতুন ভোটাররা চায়, যেটা যেন ধারাবাহিকতা থাকে এবং তারা বিশ্বাস করে যে আওয়ামী লীগকে ভোট দিলে ধারাবাহিকতাটা থাকবে। সারা দেশে একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে, বিভিন্ন দলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছে, আপনার এখানেও ছয়জন প্রার্থী আছে, আপনি সহ সব মিলিয়ে নির্বাচনের প্রচারণায় আপনি মানে কেমন আভাস পাচ্ছেন? খুবই ভালো, আমি মনে করি সাংঘাতিক উৎফুল্ল এখানকার মানুষ। ক্যানিংগঞ্জ বরাবরই সবসময় ভোটের দিন মানে ঈদের দিন মনে করে এরকম একটা আবহাওয়া থাকে, আপনার নিজেরও দেখতেছেন, মানে এই সন্ধ্যার পরে দেখবেন ঝাঁকে ঝাঁকে ছেলে মেয়েরা, নতুন তরুণ ভোটাররা, নতুন ভোটাররা তারা বিভিন্ন জায়গায় যাচ্ছে ভোট চাচ্ছে, বিভিন্ন প্রার্থীরা আসেন তাদের পোস্টার লাগাচ্ছেন, তাদের কাজ করতেছেন, সবাই এখানে খুব মিলেমিশে এখানে ইলেকশন হয়। এবং আমি মনে করি যে 7 তারিখে নির্বাচন প্রচুর ভোটাররা হাজির হবেন, এই কারণে আমরা অনুরোধ করছি বুথের সংখ্যা যেন বাড়ায় দেওয়া হয়, এটা আমরা চাচ্ছি। কারণ এখানে প্রত্যেকবারই গতবারও প্রায় 60-70% উপরে ভোটার ই হয়েছে, এবারও আমরা আশা করতেছি প্রায় 70-60% ভোটাররা ভোট দিতে যাবেন এখানে। ক্যানিংগঞ্জের একটা কনস্টিটিউয়েন্সিতে 7 জন প্রার্থী, 6 থেকে 7 জন প্রার্থী হয়েছে এখানে। কোন দল আসলো না এখানে কোনো ম্যাটার করে না, ভোটারদের কাছে একটাই ম্যাটার করে কে ভাই আমাদের জন্য ভালো কাজ করবে, এটা হলো বড়। কোন দল করবে এবং ব্যক্তিটা কে ভালো করবে, এই দুইটা জিনিস কিন্তু ম্যাটার করে ভোটারদের কাছে। এখন যেই দল আসলো না তারাই বলতে পারবে তারা কেন আসলো না, বিষয়টা কেউ তো কেউ বসে নাই। আপনি যদি দেখেন ঘরে ঘরে যান, আপনারা এইখানে আশেপাশে ঘরে ঘরে গিয়ে জিজ্ঞেস করেন না কেউ বসে আছে কি না, সবাই বলবে যে আমরা ভোট দিতে যাবো। আমি আপনাকে নিশ্চিত বলতে পারি ক্যানিংগঞ্জে সবাই যাবে ভোট দিতে, হ্যাঁ এখন কোন দলে দিবে তাদের ব্যাপার কিন্তু তারা ভোট দিতে যাবে। আমরা আশাবাদী বিগত নির্বাচনগুলির মতো আমরা নৌকা মার্খা এখানে পাশ করি। নারী ভোটারদের একটা এফেক্ট আমরা দেখি যে নারী ভোটার একটু কম কেন্দ্রে যেতে চায়, কিন্তু দেখলাম যে যে প্রোগ্রাম করলেন সেখানেও মানে মেয়েরা অনেকেই উৎফুল্লভাবে এসছে বা বিভিন্ন জায়গায় দেখছি যে নারীরা বক্সিং করছে। সবচেয়ে বড় বিষয় হলো, খুব পজিটিভ দিক হলো, এবার শত শত নারীরা রাস্তায় নেমে আসছে ভোট দেওয়ার জন্য এবং বাড়ি বাড়ি তারা যাচ্ছে নিজের স্ব ইচ্ছায়, এবং তরুণ নতুন ভোটাররা, আমি একটা কথা বললাম না যে কারোর জন্য বসে নাই তারা কোন দল, তরুণ ভোটার এবং নারীরা এই দুইটার জায়গা আমরা দেখছি যে ব্যাপকভাবে সাড়া পাওয়া গেছে এবার নির্বাচনে, এবং আমরা আশাবাদী এটা ভালো দিক। আমাদের তরুণরা যে সচেতন, তাদের যে পবিত্র আমানত যে ভোটটা এটার ব্যাপারে তারা সচেতন, এবং আশা করছি যে 7ই জানুয়ারিতে 2024 সালে সকলে মিলে তারা ভোট দিতে যাবে। তরুণ ভোটার যদি সে প্রশ্ন করে যে আসলে তরুণদের জন্য আপনি কী করেছেন, সেক্ষেত্রে আপনি কী বলবেন? আমি প্রতিবারই যখন নমিনেশন চাই একক প্রার্থী হিসাবেই নমিনেশন পাই, আমি এই অঞ্চলে আমি 5 বার এটা নিয়ে আমার 5 বার ইলেকশন হবে। তো বিষয়টা হয়ে গেছে কি, তরুণরা খুবই অ্যাক্টিভ এখানকার বিষয়ে, তারা ফিউচার নিয়ে সবচেয়ে বেশি চিন্তা করে, আমাদের থেকে বেশি চিন্তা করে এখন তরুণরা। এই যে এখন কিছুক্ষণ আগে একটা মিটিং করলাম, তারা বললো যে আমাদের কম্পিউটার ল্যাব লাগবে, হ্যাঁ আমাদের কলেজটা আরও ভালো হওয়া দরকার, আমাদের খেলার মাঠ লাগবে, আমাদের লাইব্রেরি লাগবে, আমাদের একটা ভালো কোচিংয়ের জায়গা নাই, আমরা অনেক দূর যেতে হয়, মেয়েরা বলতেছে যে ঢাকায় গিয়ে আমাদের কোচিং করতে হয়, এগুলি লাগবে। তাদের কিন্তু তাদের চাওয়া কিন্তু সম্পূর্ণ ভিন্ন যারা বয়স্কর থেকে, এবং আমি মনে করি একদম খুব সমসাময়িক। এবং অনেকে বলছে আমাদের ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট দরকার, হ্যাঁ খুবই স্মার্টলি তারা কথা বলছে। আমাদের এখানে আমরা ভাগ্যবান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস করে দিচ্ছেন আমাদের এখানে, প্রায় 600 বিঘার উপর নতুন ক্যাম্পাস কাজ শুরু হয়ে গেছে। আমরা ভাগ্যবান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এখানে আমাদের ICT পার্ক হচ্ছে, ওইখানে আমাদের ওটাকে নাম দেওয়া হয়েছে এখন নলেজ পার্ক। বিভিন্ন ফ্লোরে আমরা ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউটের মতো বিভিন্ন ফ্লোরে আমরা জায়গা করে রাখবো এখানে, কম্পিউটার ট্রেনিং থেকে আরম্ভ করে IT শিক্ষার থেকে আরম্ভ করে অন্য সব ট্রেনিংয়ের ব্যবহার
ব্যাপারে আমরা ওখানে ব্যবস্থা রাখব, এটাও আমরা আইসিডির সাথে কথা বলছি। সো এটা একটা নলেজ পার্ক হিসেবে কাজ করবে। আমরা লাইব্রেরি করতেছি প্রত্যেক ইউনিয়নে, আমরা কালচারাল সেন্টার, আমাদের যদি জিঞ্জিরাতে যান দেখবেন বিখ্যাত বাংলাদেশের বিখ্যাত আর্কিটেক্টরা এসব ডিজাইন করছেন, এখানে কালচার সেন্টার এখন এক্সিবিশন চলতেছে, পুরনো ঢাকার উপর আর্কিটেকচার এক্সিবিশন চলতেছে, নাচ গান বিভিন্ন ধরনের জিনিস প্রশিক্ষণ দেওয়া হবে এখানে। সো অন্যরকম আকার ধারণ করছে গত 15 বছর। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে 2008 আমরা খুব পরিকল্পিতভাবে কেরানীগঞ্জকে নিয়ে কাজ করেছি, তরুণরা তা দেখছেন এবং তারা আমাদের সাথে সরাসরিভাবে কথা বলেন। আমরা যেখানেই যাই আমরা কিন্তু তরুণদের নিয়ে বসি, কী দরকার তোমাদের, তোমরা কীরকম মনে করো, কীরকম পরিবেশ দরকার, আচ্ছা মাদকমুক্ত করতে গেলে কী দরকার। আমাদের এখানে যে ক্রিকেট মাঠ করা হয়েছে গত 10 বছরে, আমার মনে হয় না কোনো ইউনিয়নে সারা বাংলাদেশে এই ধরনের ক্রিকেট মাঠ আছে। এখন ফার্স্ট ডিভিশন খেলা হয় এখানে, আমাদের এখানে টার্ফ দিয়ে আমরা মাঠ তৈরি করছি, জিঞ্জিরাতে টার্ফ লাগানো, আমরা বিদেশ থেকে ইম্পোর্ট করে টার্ফের ফিল করছি, রাতেরবেলা এখন ফ্লাড লাইটে খেলা হয়। এই যে খেলাধুলার একটা বড় জায়গা তৈরি করছি, পড়ালেখার অবস্থা 25% লেখাপড়া করতো না কেরানীগঞ্জে, এখন 85% রূপে পাশ করে, বিগ অ্যাচিভমেন্ট। আমি মনে করি 15 বছরে শিক্ষাখাত এবং খেলাধুলা এবং পরিবেশ শান্তি শৃঙ্খলার দিকে কেরানীগঞ্জ অভূতপূর্ব পরিবর্তন হয়েছে। এটাই অ্যাকচুয়ালি নতুন ভোটাররা চায়, যেটা যেন ধারাবাহিকতা থাকে এবং তারা বিশ্বাস করে যে আওয়ামী লীগকে ভোট দিলে ধারাবাহিকতাটা থাকবে। এখানে একটা মসজিদের কথা একটু বলি, সেটা হচ্ছে যে আমরা দেখছি যে এটা মানে সারা বৈশ্বিক একটা অ্যাওয়ার্ডও পাচ্ছে, এইরকম একটা মসজিদ আমার সহকর্মীও আসার সময় বলছিল যে এরকম একটা মসজিদ দেখাটা আসলে ঢাকা শহরেও যায় না, মানে ধানমন্ডি বা বিভিন্ন জায়গায় আসলে এরকম দেখা যায় না। এই যে 150 বছর পুরনো একটা মসজিদকে আপনি এভাবে সংস্কারের উদ্যোগ নিলেন, যেমন ধারণা আমরা তো নতুনের কথা বলবো, পুরনোকে সাথে নিয়ে কিন্তু করবো, এই বিষয়টা মনে রাখতে হবে। নতুনের কথা বলবো পুরনোকে সাথে করে নিয়ে, এখন যা পুরনো স্মৃতি পুরনো বিল্ডিং সব ভেঙে ফেলতে চায় নতুন করে, তা না, সেগুলো আমাদের হিস্ট্রি রাখতে হবে, ইতিহাসকে ধরে রাখতে হবে। এটা প্রায় 150 বছর পুরনো মসজিদ, আমাদের পারিবারিকভাবে মসজিদটা তৈরি করছেন আমাদের পরিবারের সদস্যরা যারা সেই সময় ছিলেন, এটাকে রেখে আমরা নতুন মসজিদও তৈরি করছি পাশে, ঠিক না, এটাকে রেখে করছি আমরা। এবং সবাই কিন্তু ইন্সপায়ার হয়েছে যে কীরকম হতে পারে, পুরনো জিনিসকে রক্ষা করার পর কীরকম হতে পারে জায়গাটা, আর নতুন যে মসজিদ হবে সেখানে যে এসি ছাড়া থাকবে, এখন তো সব মসজিদে এসি লাগায় কিন্তু আমাদের এখানে কিন্তু এয়ার কন্ডিশন নাই, কীরকম হতে পারে আর্কিটেকচারাল ডিজাইনটা কীরকম হতে পারে। এই কারণে আমরা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ অ্যাওয়ার্ড পাইছে আমাদের পুরনো মসজিদটা, আর আলফুজিয়ান অ্যাওয়ার্ড পাইছে নতুন মসজিদটা সৌদি আরব থেকে। বিশ্বের 60টা মসজিদ সবচেয়ে সুন্দরতম মসজিদের মধ্যে আমাদের এই মসজিদটা স্থান করে নিয়েছে। এটা বাদশাহ ফয়সাল যে ছিলেন সৌদি বাদশাহ ফয়সাল, তার ট্রাস্টে থেকে এই পুরস্কারটা দেওয়া হয়, আমাদের অ্যাম্বাসাডার এই পুরস্কারটা গ্রহণ করছিলেন সৌদি আরবে। সো এই যে জিনিসটা এটা প্রচুর লোককে ইন্সপায়ার করছে, খালি আমাদের কেরানীগঞ্জ না, কেরানীগঞ্জের বাইরের লোকদেরকে ইন্সপায়ার করছে, তারা ভালো আর খারাপের মধ্যে পার্থক্য বুঝতে পারছে। আপনি যদিও বলেছেন আপনি 5 বার ইতোমধ্যে ইলেকশন করেছেন, কিন্তু আপনাকে কিন্তু সবাই বলে তরুণ মন্ত্রী, সেটা জায়গা এটা নিয়ে 5 বার হবে আর কি ইলেকশনটা, এটা নিয়ে 5 বার 2001 সাল থেকে আমার ইলেকশন, 2001 সালে তখন কেরানীগঞ্জ অনেক বড় ছিল সাভারের উপর পর্যন্ত, ওখান তখন আমি পরাজিত হই, তারপরে 2008 আমি আবার জিতি, 2014 আমি জিতি, 2018 আমি জিতি, এবার ভোট হবে আল্লাহ তাআলা জানেন। প্রতিমন্ত্রী হিসেবে আপনি কতটা সফল এইবারে? সফলতা যারা আমার সহযোগিতা পাচ্ছে তারা বলতে পারবে, ঠিক না, আমি তো নিজে বলতে পারবো না, যাচাই করতে পারবো না যে আমার সফলতা কোথায়। তবে আমি একটা জিনিস মনে করি যে আমার যে কর্তব্য আমাকে দেওয়া হয়েছিল, মানে প্রধানমন্ত্রী আমাদের মতো মন্ত্রী তার সাথে কাজ করে আমি মনে করি আমি বড় ভাগ্যবান। আমি অ্যাকচুয়ালি এই সময়টার মধ্যে এই ট্রেনের মধ্যে আমি প্রচণ্ড শিক্ষা লাভ করছি, আমার দিক দিয়ে আমি যথেষ্ট ম্যাচিওর হয়েছি এবং প্রচণ্ড পড়ালেখা করতে হয়েছে আমাকে মধ্যরা থেকে এবং অনেক কিছু শিখতে পারছি, এটা আমার জন্য একটা বড় পাওনা। এবং আমার যে এক্সপিরিয়েন্স হয়েছে এটা আমার সবচেয়ে বড় সম্পদ আমার জন্য, এবং যারা আমাদের গ্রাহক বা যারা আমাদের সেবা নিচ্ছেন এই মন্ত্রণালয় থেকে
তারা বলতে পারবেন বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয় কতটুকু সফল। আগামী 7 তারিখে ভোট, ভোটার যারা অনেক সময় সংঘাতের ভয়ে ভোট কেন্দ্রে আসেন না তাদের জন্য আপনার কি ম্যাসেজ থাকবে? আমি একটা কথা বলতে চাই যে কেরানীগঞ্জের মানুষ এখন সন্ত্রাসকে কিন্তু প্রত্যাখ্যান করছে 2008 সালে নির্বাচনে। তারা এক সময় কেরানীগঞ্জ সন্ত্রাসের জনপদ ছিল এবং বলা হতো বাতি মিজে অন্ধকার, 16 ঘন্টা বিদ্যুৎ থাকতো না, এরকম অবস্থা ছিল। সেগুলো চলে গেছে। এখন আমাদের বড় জিনিস হলো আমরা এই দেশটাকে একটা আধুনিক দেশকে বানাতে চাই, আধুনিক কেরানীগঞ্জ স্মার্ট বাংলাদেশের একটা অংশ করতে চাই এবং এখানকার সবার জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। কেউ হয়তো ব্যবসা করবেন, তার একটা পরিবেশ করে দিতে হবে, সেই চেষ্টাই আমাদের হচ্ছে। যারা কেউ চাকরি করবেন তার একটা লেখাপড়ার জন্য ব্যবস্থা থাকে, সে যেন ভালো চাকরি পায়। এইটাকে যদি আমরা ধারাবাহিকতা হিসেবে ধরে রাখতে চাই তাহলে আমার আহ্বান থাকবে সকল ভোটারের কাছে যে 7 তারিখে ভোট দিয়ে নৌকাকে জয়যুক্ত করুন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।